أشهد أن لا إله إلا الله. হাজার বছর আগে ইন্তেকালের আগে নবীজি জানিয়েছেন দুইটা যুদ্ধ এই পৃথিবীতে হবে, আমার উম্মতেরা যদি ওই দুইটা যুদ্ধের যে কোনো একটা শামিল হতে পারে, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এক নম্বরে নাম দিয়েছেন গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ মুসলমানদের আমার উম্মতের হবে। ওই সময় যারা জান প্রাণ মন দিয়ে লড়াই সংগ্রাম চালাবে, অবশেষে আমার উম্মতকে আমার আল্লাহ বিজয় দান করবে। আবার হামিমের সাথে হেলান দিয়েছিলেন চোখ বন্ধ করে কিছুক্ষণ, এরপরে চোখ খুলে তিনি মিষ্টি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি চোখ করেছিলেন এরপরে চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিলেন, কারণ কি? নবীজি বললেন, যতক্ষণ আপনি আমি চোখ করেছিলাম ততক্ষণ মহান আল্লাহ আমাকে জানাচ্ছিলেন এই গজওয়ায়ে হিন্দ হিন্দুস্তানের সাথে আপনার উম্মতের যে যুদ্ধটা হবে, যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক জান অনেক মাল অনেক সম্পদের ক্ষতি হবে, কিন্তু আমি এই যে কিছুক্ষণ পরে মিষ্টি হাসি দিয়েছি, জিব্রাইল আমাকে জানিয়েছে ওই যুদ্ধের সর্বশেষ ফলাফল আপনার উম্মত বিজয় হবে। 492 বছর পর্যন্ত আল্লাহর ঘর বাবরি মসজিদ এতদিন পর্যন্ত ছিল কি, আর দেশে জায়গা নেই মসজিদ ভাঙা লাগবে, কোন রামের গায়ের ঘ্রাণ নাকি ওখানে নিয়ে গেছিল এই কারণে এখানে মন্দির বানানো লাগবে। ভারত সহ যারা আন্তর্জাতিক বিশ্বের বুদ্ধিজীবী আছেন তারা এই লোকটাকে থামান, এই লোকটাকে এখনো পর্যন্ত যদি না থামান, পৃথিবীতে আমাদের অন্যান্য ধর্মের সাথে যে আন্তরিকতা অসাম্প্রদায়িকতা ছিল, আমাদের ভেতরে ভাতৃত্ববোধ ছিল, এই কিছুদিন আমরা দেখছি এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যারা আন্তর্জাতিক ভাবে বুদ্ধিজীবী আছেন, আহ্বান জানাচ্ছে এই লোকটাকে আপনারা থামান, হয়তো বড় ক্ষতি হয়ে যাবে পৃথিবীর। দ্বিতীয় নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসবেন, ওই সময় আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর ময়দানে দাজ্জালের সাথে নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের যুদ্ধ হবে, ওই সময় আমার উম্মত যদি তার সাথে মিলে দাজ্জালকে ধ্বংস করার জন্য সাহায্য করে, এই দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবেন। সাহাবী হযরত আবু হুরায়রা সামনে ছিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি আল্লাহ ওই পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমার হায়াত যদি ওই পর্যন্ত থাকে, আল্লাহ পাকের কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ওই যুদ্ধে শামিল হওয়ার তৌফিক দেন, তাহলে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাত আমি পেয়ে যাব। সেই দুইটাই আমাদের সামনে আছে, সামনে দুইটাই আছে, অন্তত আমাদের যে বিশ্বাস নবীজির কথার উপরে, সর্বশেষ নবীজি চুপ করে থাকার পরে মিষ্টি হাসি দিয়ে যেটা বলেছিলেন, এই যুদ্ধে আমার উম্মতেরাই বিজয় হবে। সুতরাং মুসলমানদের চূড়ান্ত বিজয় পৃথিবী এখন দেখার আশায় বসে আছে, আল্লাহ যেন আমাদের চর্মচোখে ওইটা দেখার তাওফিক দেন। করে বলেন আমি, যাদের মাথায় মগজ আছে তারা হয়তো কথার অর্থ বুঝেছে।